flowers, how are you all doing? Hope all of you are doing very good. So flowers, আজ কিন্তু আমরা my alphabet notebook থেকে একটা activity করব, ঠিক আছে? তার জন্য তো my alphabet notebookটা আনতে হবে। Okay, এই যে দেখো flowers my alphabet notebook, এই বুকটা কিনে এসো। আর সঙ্গে কিন্তু একটা pencil একটা eraser আনতে হবে, ঠিক আছে? Okay, so এখন তো page open করতে হবে। এখন এই বুকের page number 7070 আর 7171 open করতে হবে। Which number is this? আমার সঙ্গে বলো একবার। 7070 7171। Okay, now flowers, mama papa help নিয়ে open করে ফেলো, ঠিক আছে? আচ্ছা, তাহলে flowers এখন আমি তোমাদের বলি যে আজকে আমরা কি করব। আজকে কিন্তু আমরা একটা letter লেখা practice করব। কোন letter জানো? এই যে এই letterটা, এটা কোন letter? লেটার বি। আমার সঙ্গে বলো লেটার বি। এই লেটারটা লেখাই কিন্তু আজকে আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? তার আগে আমি তোমাদের দেখাই যে আমরা আমাদের টু হ্যান্ডস ইউজ করে লেটার বি কিভাবে দেখাবো, ঠিক আছে? ওকে, দেখো আমি কিভাবে দেখাচ্ছি। এইরকম ভাবে কিন্তু আমরা লেটার বি দেখাবো আমাদের টু হ্যান্ডস ইউজ করে। সবাই এরকম করো, ফার্স্টে দেখেছো আমি কিভাবে করেছি? তারপরে এরকম করে জয়েন করে দাও টু হ্যান্ডস। এই যে লেটার বি, এরকম করে কিন্তু আমরা লেটার বি দেখাবো আমাদের টু হ্যান্ডস ইউজ করে, ঠিক আছে? ইয়েস, ভেরি গুড, খুব ভালো হয়েছে। আচ্ছা, এখন চলো আমরা কিছু ওয়ার্ডস দেখে নিই যেগুলো লেটার বি দিয়ে শুরু হয়, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখো ফ্লাওয়ার্স, বল, তাই তো? কার কাছে বল আছে? আমি জানি সবার কাছে বল আছে। বি ফর বল, বলো আমার সঙ্গে, বি ফর বল। তারপর এই দেখো বাটারফ্লাই, তোমাকে তো বাটারফ্লাই বলে ডাকি আমি, তাই না? তাহলে কি বি ফর বাটারফ্লাই। তারপর এই দেখো বেলুন, তাই তো? বি ফর বেলুন, ইয়েস। আচ্ছা, তাহলে ফ্লাওয়ার্স আমরা তো দেখে নিলাম বি দিয়ে কোন কোন ওয়ার্ড শুরু হয়, তাই তো? এখন চলো ফ্লাওয়ার্স অ্যাক্টিভিটি স্টার্ট করি। আমরা এটা বি লেখা তার থেকে প্র্যাকটিস করে ফেলি, ঠিক আছে? সো লেটস গেট স্টার্টেড। দেখো ফ্লাওয়ার্স, আমরা এখানে কোন লেটার দেখতে পাচ্ছি? লেটার বি, তাই তো? ইয়েস, আমরা এখন কি করব, লেটার বি গুলো ট্রেস করব। কি দিয়ে? ফার্স্টে আমরা আমাদের ইনডেক্স ফিঙ্গার দিয়ে ট্রেস করব, তারপর পেন্সিল দিয়ে ট্রেস করব। চলো ফ্লাওয়ার্স, আমরা এখন আমাদের ইনডেক্স ফিঙ্গার দিয়ে এই লেটার বি গুলো ট্রেস করে ফেলি। কিভাবে ফ্লাওয়ার্স? ফার্স্টে একটা স্ট্যান্ডিং লাইন, তারপর এইভাবে কিন্তু স্ট্রোক ড্র করব, ঠিক আছে? কিভাবে দেখো, ফার্স্টে একটা স্ট্যান্ডিং লাইন, এই ঘুরিয়ে টু কার্ভস, তাই তো? ইয়েস, দেখো কি সুন্দর ট্রেস করছি ফিঙ্গার দিয়ে। ফার্স্টে স্ট্যান্ডিং লাইন, বলো আমার সঙ্গে, তারপর এই ঘুরিয়ে টু কার্ভস। ওকে, দেখো এখন ডট দিয়ে কিন্তু এখানে লেটার বি গুলো করা রয়েছে। পেন্সিল দিয়ে চলো ট্রেস করে ফেলি আমরা। সবাই পেন্সিল নিয়ে নাও, দেখো কিভাবে ট্রেস করছি। ফার্স্টে স্ট্যান্ডিং লাইন, তারপর এই ঘুরিয়ে টু কার্ভস, রাইট? ওকে, নাও নাও আমার সঙ্গে সঙ্গে ট্রেস করো। ফার্স্টে স্ট্যান্ডিং লাইন, তারপর এই ঘুরিয়ে টু কার্ভস। আবার ফার্স্টে স্ট্যান্ডিং লাইন, তারপর এই ঘুরিয়ে টু কার্ভস। এরমভাবেই কিন্তু আমরা সবগুলো লেটার বি ট্রেস করব। দেখেছো কি সুন্দর ট্রেস করেছি? এবার এইরকমভাবে কিন্তু এই লাইনে লেটার বিগুলো তোমরা ট্রেস করে ফেলো। দেখো ফ্লাওয়ার্স, আমি কিন্তু ট্রেস করে ফেলেছি। এবার এইরকমভাবে কিন্তু এই টু লাইন্সের লেটার বিগুলো ট্রেস করব। আগে দেখে নাও ফ্লাওয়ার্স, এই যে ওয়ান টু থ্রি, থ্রি ডটস দেখতে পাচ্ছি। ফার্স্টে আমরা এরভাবে জয়েন করব, তারপর দেখো টু ডটস রয়েছে, তাই তো? আমাদের কিন্তু এখানে টু কার্ভস ট্রেস করতে হবে। কীভাবে? এইরকমভাবে, আবার এইরকমভাবে, দেখেছো ফ্লাওয়ার্স? নাও নাও এখন ট্রেস করো আমার সঙ্গে। ফার্স্টে স্ট্যান্ডিং লাইন, তারপর এই ঘুরিয়ে টু কার্ভস, তাই তো? ওকে, বলো আমার সঙ্গে, স্ট্যান্ডিং লাইন, এই ঘুরিয়ে টু কার্ভস। আবার স্ট্যান্ডিং লাইন, এই ঘুরিয়ে টু কার্ভস। দেখো ফ্লাওয়ার্স, কী সুন্দর ট্রেস করলাম। এরকমভাবে কিন্তু এই লাইনে লেটার বিগুলো আমরা ট্রেস করে ফেলবো। দেখো আমি কিন্তু ট্রেস করে ফেলেছি, তাই তো? আচ্ছা, এখন দেখো ফ্লাওয়ার্স, এখানে কিন্তু ডট দিয়ে লেটার বিগুলো করা নেই, মানে আমাদের এখানে এখন লিখতে হবে। তাহলে দেখো একটা একটা করে ডট রয়েছে, আমরা লিখে ফেলি। কীভাবে? আগে দেখে নাও, স্ট্যান্ডিং লাইন এই ব্ল্যাক লাইনের বাইরে কিন্তু যাবে না। তারপর এই একটা কার্ভ, এই আর একটা কার্ভ, রাইট? ইয়েস, দেখো স্ট্যান্ডিং লাইন, এই একটা কার্ভ, এই একটা কার্ভ। এরকমভাবেই কিন্তু আমরা সবগুলো লেটার ডি এখন লিখে ফেলবো, ঠিক আছে? ওকে ফ্লাওয়ার্স, দেখো আমার কিন্তু রেড লাইন আর ব্ল্যাক লাইনের বাইরে যায়নি, তাই তো? ওকে, দেখো আবার স্ট্যান্ডিং লাইন, এই একটা কার্ভ, এই একটা কার্ভ, স্ট্যান্ডিং লাইন, এই টু কার্ভস আমরা ড্র করবো, তাই তো?
ওকে ফ্লাওয়ার্স, বিফো কি হয়, বল হয়, তাই না? তোমরা তো বল দিয়ে খেলা করতে ভালোবাসো। আচ্ছা দেখো আমি কি সুন্দর লিখে ফেলেছি, এবার এইরকমভাবে কিন্তু পুরো পেজটা তোমরা কমপ্লিট করে ফেলো, ওকে, ট্রেস করে ফেলো আর সঙ্গে লিখে ফেলো। তাহলে ফ্লাওয়ার্স আজকে আমরা কবিতা লেখা প্র্যাকটিস করলাম, লেটার বি। এই লেটারটা কিন্তু বাড়িতে ভালো করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? বেশি করে লিখবে আর মাম্মাকে পাপাকে দেখাবে, ঠিক আছে? সুন্দর করে ক্লিন করে লিখতে হবে আমাদের, ঠিক আছে? ওকে, সো ফ্লাওয়ার্স ডু নট ফরগেট টু প্র্যাকটিস রাইটিং দিস লেটার অ্যাট হোম, মনে থাকবে তো? আচ্ছা, আর মাম্মাকে পাপাকে কিন্তু অবশ্যই রিকোয়েস্ট করবে এই অ্যাক্টিভিটির একটা ফটো গুগল ক্লাসরুমে সাবমিট করে দেওয়ার জন্য। আচ্ছা, সো ফ্লাওয়ার্স আওয়ার ক্লাস ইজ ওভার নাও, টেক কেয়ার অফ ইউরসেলফ, লাভ ইউ ফ্লাওয়ার্স, বাই বাই।